নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই শুক্রবারের সাত সকালের সুরে। বছরের 330তম দিনে দাঁড়িয়ে রয়েছি আমরা, আর মাত্র 35টা দিন, তারপর কিন্তু নতুন বছরকে স্বাগত জানানো হবে। আবার দেখতে দেখতে যেন সেই বছরটাও কিভাবে কেটে যাবে, আসলে সময়টা একেবারে জলের স্রোতের মতো বয়ে চলে। তবে আজকের এই সকালটা নিয়ে কথা বলতে গেলে কিন্তু মাথার ভেতর কিন্তু অনেক কিছু ভিড় করে, কারণ এই 26শে নভেম্বর কিন্তু গোটা ভারতবাসীর জন্য ছিল একটা অভিশপ্ত দিন। কারণ 26শে নভেম্বর 2008 হয়েছিল মুম্বাই অ্যাটাক, আর যার রেশ ছিল দীর্ঘদিন, আজও রয়েছে। আর তবুও তারই মাঝে আমরা নতুন করে বাঁচার চেষ্টা করি, নতুনভাবে একটু এগিয়ে চলার চেষ্টা করি, আর তাই তো নতুন দিনকেও স্বাগত জানাই সুরে সুরে সাত সকালের সুরের মধ্যে দিয়ে। আর আজকে স্টুডিওতে আমার সঙ্গে শিল্পী দীপ্তা মজুমদার, স্বাগত এবং সুপ্রভাত তোমাকে। দীপ্তা রয়েছে আজকে আমাদের সঙ্গে, এর আগেও দীপ্তা ছিল পুজোর আড্ডায়, আমরা পেয়েছি দীপ্তাকে দশমীর আড্ডায় একদম। আর অনেকগুলো দিন পর যেহেতু দেখা, তো গল্প আড্ডাটা নিশ্চয়ই হবে, কিন্তু শুরুটা করি গান দিয়ে। চলো, কি গান দিয়ে শুরু করছি? হ্যাঁ, 23 তারিখে গীতা দত্তের জন্মদিন ছিল, শ্রদ্ধেয় শিল্পী। তা আজকে আমি ওনার গানগুলোই গাইব বলে এসেছি এখানে। আচ্ছা, মানে একদম অন্যভাবে সাজানো সকাল। একদম এই কারণে আজকে আমি কে ডাকে আমায় দিয়ে শুরু করছি। গানটির কথা গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর হেমন্ত মুখোপাধ্যায়। গানটি স্বরলিপি ছায়াছবি থেকে নেওয়া, 1961-এর। চল। জানা তবু অজানা কে
আজকে এমন একজন মানুষকে নিয়ে তুমি সকালটা সাজিয়েছো যার গান শুনতে বসলে মানে সব গান একসঙ্গে শুনতে পারলে মনে হয় ভালো হয়, তাই না? এত সুন্দর সুন্দর সমস্ত গান রয়েছে আশপ্রদীপ দীপ্তার কাছে। তবে যে তিনজন দাদা ভাইরা রয়েছেন আজকে আমাদের সঙ্গে সকালটাকে সুন্দর করে দেওয়ার জন্য, তাদেরকে স্বাগত জানাবো। তবলায় সঞ্জয় দা, স্বাগত। গিটারে রয়েছে বঙ্কিম, স্বাগত। আর কিবোর্ডে রয়েছে শুভদা, স্বাগত। আর এই মুহূর্তে ফোনের উপরে একজন বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব কোন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ সুপ্রভাত, নবকুমার দা বলছি চিত্তরঞ্জন থেকে। হ্যাঁ বলুন দাদা। তোমার মুখ থেকে শুনলাম আজকে তো একটা দুঃখের দিন। হ্যাঁ, আজ থেকে 4 বছর আগে আমরা যে সমস্ত মানুষদেরকে হারিয়েছিলাম মুম্বাই থেকে, 2013 তাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। আর আজকে দীপ্তি ম্যাডামকে পেয়েছি, ছোট করে কথা বলি? নিশ্চয়ই কথা বলুন। ম্যাডাম নমস্কার নেবেন, এবং পিয়ালি শুনলাম যে আপনি আজকে পরম শ্রদ্ধেয় শিল্পী গীতা দত্তের গান নিয়ে আমাদের আজকে উপহার দিতে এসেছেন। তো আর দুটো গানের অনুরোধ থাকবে, ঝনক ঝনক পায়েল বাজে আর বাবুজি ধীরে চলনা, যদি হিন্দিটা হয়। অনুষ্ঠানে সাফল্য কামনা করছি, আর আপনার সাথে 3 সহশিল্পী তাদেরকে আমার নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি। ভালো থাকুন, সাথে রয়েছি, সঙ্গে থাকুন। আর চলো, আমরা যখন গান মানে এমন একজন মানুষকে তুমি বেছে নিয়ে এসেছো গীতা দত্ত, যার গান আমাদের সঙ্গীত জগৎকে সবসময় একদম আলোকোজ্জ্বল করেছে, তো একটু গানে থাকি তারপর কথায় ফিরে আসবো। চলো, পরবর্তী গান কি রয়েছে? এবার আমি ডাকঘর করা ছায়াছবি থেকে নেওয়া একটি গান, গীতিকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং সুরকার সুধীন দাশগুপ্ত। চলো, ছলনা কাঁচের চুড়ির ছটা ছেঁয়া
প্রচলিত গান, খুব প্রিয় গান, খুব ভালো লাগার গান। আর দেখো ওনার কথা বলতে গেলে যেটা সবার প্রথম মনে আসে যে এমন একজন শিল্পী, মানে তার গান নিয়ে তো আমাদের কিছু বলা মানে সেটা দুঃসাহস দেখানো, পাশাপাশি মানে তার জীবনটা এতটা কম সময়ের ছিল না, অথচ তার মধ্যে এত সুন্দর সমস্ত গান, মানে আজও দেখো সমানভাবে জনপ্রিয়, সমানভাবে নতুন এবং সমানভাবে আধুনিক, তাই না? দীপ্তা, গীতা দত্তের গান নিয়ে রয়েছে, তাকে নিয়ে তো কথা হবেই, একটু তোমার কথায় আসি। যে পূজোর পর থেকে মানে পূজোর সময় এখানে অনুষ্ঠান করে গেলে এবং তারপর আবার এতদিন পর আসা, কেমন লাগছে এতদিন পর আবার এসে? ভালো লাগছে গো, ভীষণ ভালো লাগছে। আর তোমাকেও ভীষণ ভালো লাগে। আর আমাদের যে মিউজিশিয়ান ভাইরা রয়েছে, শুভঙ্কর দা, বঙ্কিম, সঞ্জয়রা, ভীষণ ভালো লাগছে। মানে অনেকদিন পর সব দেখা হয়, একদম একদম। মানে এই অনুষ্ঠানগুলো আমাদের কাছে একটা ছুতো যে সবাইকে আবার নতুন করে দেখা করা বা সবার সঙ্গে একটু আড্ডা দেওয়া, তাই না? এখন তো সবকিছুই আলাদা আলাদা করে ব্যাপারটা একেবারে উঠে গিয়েছে, সেখানে যেন এই জায়গাটা আমাদের একটা বিরাট একটা অক্সিজেন দেয়। একদম একদম। আর চ্যানেল ওয়ানকেও ধন্যবাদ, আমাকে আমাদেরকে সবার সঙ্গে দেখা করিয়ে দিচ্ছে। একদম, নিশ্চয়ই। চ্যানেল ওয়ান হচ্ছে এমন একটা মাধ্যম যে আমাদের সব মানে আমাদের সকলকে এক জায়গায় করছে। দীপ্তাকে সঙ্গে নিয়ে রয়েছি আজকে, আর গীতা দত্তের গান দিয়ে সাজানো আমাদের আজকের শুক্রবারের সাত সকালের সুর। অনুষ্ঠানের শুরুতেই দুটো ভীষণ পরিচিত বাংলা গান শুনলাম, তার তো হিন্দি গানও রয়েছে, তো সেই দিকে কি আমরা যাব? হ্যাঁ, এখন একটা হিন্দি গান করব। গানটি ভাই ভাই ছায়া ছবি থেকে নেওয়া, 1956-এর। কথা রাজেন্দ্র কিষাণ আর সুর মদন মোহন কোহলি। চলো। बता दे तू किस पे आ गया है, वो कौन है जो आकर खाबों पे छा गया है। ऐ दिल मुझे बता दे तू किस पे आ गया है, वो कौन है जो आकर खाबों पे छा गया है। जो आप
এই সময়টা ছিল আমাদের সঙ্গীত যুগে, মানে সঙ্গীত জগতের একটা খুব সুন্দর একটা সময়। মানে এই সময় যে সকল শিল্পীরা ছিলেন প্রত্যেকে আলাদা আলাদা করে, মানে একটা প্রত্যেকের একটা নিজস্বতা ছিল। মানে প্রত্যেকটা শিল্পীকে, মানে প্রত্যেকজন শিল্পীকে আমরা আলাদা আলাদা করে রেকগনাইজ করতে পারতাম তাদের গানের মধ্যে দিয়ে, তাদের স্টাইলের মধ্যে দিয়ে। কিন্তু আমরা আলাদা আলাদা করে তাদের সেই জায়গাগুলো বুঝতে পারতাম, এবং সেই কারণে বোধহয় সেই সময় প্রত্যেক শিল্পী কিন্তু আমাদের ভীষণ কাছের, আমাদের ভীষণ শ্রদ্ধার, আমাদের ভীষণ প্রাণের। এবং সেই সময় থেকে যদি গান বেছে নিতে বলা হয়, সেই সময় থেকে যদি কোনো একজন প্রিয় শিল্পীকে বেছে নিতে বলা হয়, সেটা যে কী একটা কঠিন দুরূহ কাজ সেটা যাকে বলা হয় একমাত্র সেই বোঝে। তথাপি আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখবো যে দেখো, স্বর্ণযুগে যদি বলি যে কোন শিল্পী পছন্দের, আমি জানি উত্তর দেওয়াটা খুব কঠিন, কারণ প্রত্যেক শিল্পী আমাদের ভীষণ পছন্দের। প্রত্যেকের গান আমরা এখনও গাই, এখনও শুনি, এখনও সেই গানগুলো সজীব এবং তাজা। তার মধ্যে কি গীতা দত্তের গান কি তোমার একটু বেশি প্রিয়? একটু বেশি প্রিয়। গীতা দত্তের গানও আমার খুব ভালো লাগে, এবং আরতি মুখোপাধ্যায়ের গানও ভীষণই ভালো লাগে। কিন্তু আর সবাইয়ের গান মানে আর কি আমি করার সাহস পাই না, মানে এমন ভাবে আমি ফোটাতে পারি না হয়তো। মানে আমার দুজনের ভীষণ ভালো লাগে, ভালো লাগে একদমই তাই। মানে নিজস্ব একটা পছন্দ থাকে, নিজস্ব একটা ভালো লাগার জায়গা থাকে, আর সেই ভালো লাগার জায়গাগুলোতে আমরা চেষ্টা করতে পারি মাত্র, তাই না? কারণ তাদের গান গাওয়া, তাদের গান চেষ্টা করা, এটাই একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং দেখো তুমি এই যে গানটা করছিলে, এত পুরনো গান, কিন্তু দেখো আজও কিন্তু সমানভাবে আধুনিক, সমানভাবে জনপ্রিয় রয়েছে। এইভাবেই দীপ্তাকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে ফোনের ওপারে একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, একটু জোরে বলবেন। স্নেহাশিস রাহা বলছি, লক্ষণ দাসপুর হাওড়া ময়দান থেকে। আচ্ছা বলুন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? খুব ভালো লাগছে। আসলে প্রথম যে গানগুলো শুনলাম সত্যি, মানে চয়েসটাও খুব ভালো, আর কণ্ঠটাও শিল্পী খুব আমাদের মানে মনোগ্রাহী হচ্ছে। আমি সরাসরি কি তিনজন শিল্পীর কথা বলছি যাদের গানটা একটু কম শোনা যায়, আর যদি তাদের গাওয়া যেকোনো গান গাইতে পারেন, নির্মলা মিত্র, শিপ্রা বসু এবং মাধুরী চট্টোপাধ্যায়, এনাদের যেকোনো একজন শিল্পী যদি কোনো গান, যেকোনো গান। কিন্তু দাদা আজকে আজকে সকালটা গীতা দত্তকে শ্রদ্ধা জানানো হচ্ছে, সেটা সম্পূর্ণ দীপ্তাদি সেই পরিকল্পনাটা করেছেন। আজকে সমস্ত গানই তার হচ্ছে, হয়ে যাবে পর যদি সময় থাকে, যদি ওনাদের কোনো গান আজ না হলেও অন্য কোনো দিন নিশ্চয়ই আপনাকে শোনানো হবে। আপনি সঙ্গে ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। একদম নমস্কার, ভালো থাকবেন। আর আমরা একটু গানে ফিরবো, চলো কি গান শোনাবো এবারে। হারানো সুর, ছায়াছবির গান, কথা গৌরী প্রসন্ন মজুমদার। মনে হয় না গানটা বলে দিতে লাগবে, কারণ ভীষণ ভীষণ পরিচিত একটি গান, আজও সমানভাবে জনপ্রিয়, এবং আজও দেখো রোমান্টিক গান বললে কিন্তু এই গানগুলোই উঠে আসে সবার আগে। চলো, সুর হেমন্ত মুখোপাধ্যায় গানটির। Thank you.
জীবন মরণ মাঝে এসো গো মধুর সাজে মোর জীবন মরণ মাঝে এসো গো মধুর সাজে সেই তো আমারি জীবনে তোমারি অভিশাপ গান যখনই কোথাও মানে যেখানেই হোক না কেন এমন কোনো বাঙালি নেই যে এই গানের সঙ্গে গুনগুন করবে না, তাই না? মানে চির রোম্যান্টিক গান বলতে চাবো, যাই উত্তম সুচিত্রা জুটি মানে বারে বারে আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয়। আজও যেন সেই জুটিটাও যেমন চিরনতুন, গানগুলোও তেমন চিরনতুন হয়ে রয়েছে। এবার একটু তোমার কথায় আসি, যে আস্তে আস্তে আমরা একটা নর্মাল লাইফে ফিরছি বা ফেরার চেষ্টা করছি বলতে পারি, দিন শুরু হয় কিভাবে? আজকে তো শুরু হয়েছে একটু অন্যভাবে, বাট জেনারেলি দিন শুরু হয় কিভাবে? দিন শুরু হয় সকালে ঘুম থেকে উঠে রেয়াজ করতে বসি। আচ্ছা, মানে অনেক ভোরে ওঠা হয় নাকি? না, অনেক ভোরে উঠি না, কারণ শুতে শুতে রাত হয়, আচ্ছা একটা দেড়টা বেজে যায়। ওরে বাবা, তার মানে বাড়ি কিন্তু খুব সেফ, মানে একদম পাহারা টাহারা দিয়ে তারপর ঘুরতে যাওয়া হয়। এই সাতটা পৌনে সাতটা সাতটার মধ্যে উঠি, তারপরে রেয়াজ করতে বসি। তারপরে ঘন্টা এক দেড় রেয়াজ করার পরে তারপরে তো যথারীতি সংসারের কাজ, সংসারের কাজকর্ম সবকিছুই থাকে। এবং এই যে রেওয়াজ করে এটা একেবারে নিয়ম মেনে, তাই তো? নিয়ম মেনে, একদমই তাই। আসলে ওই গানের মধ্যে তো থাকতে হবে না? একজন বন্ধু অপেক্ষা করছেন ফোনের ওপারে, ফোনটা নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আমি সুদিন দা বলছি, বাগুড়িয়া থেকে। আচ্ছা, আজকে অনেক তাড়াতাড়ি। হ্যাঁ, অপরাধ ক্ষমা করে নিও। আজকে তো আচার্য সুনীতি কুমারের জন্মদিন, যিনি বলেছিলেন দেহ থাকলে সন্দেহ থাকবে, আর রবীন্দ্রনাথ তাকে ভাষাচার্য উপাধি দিয়েছিলেন, তাকে প্রণাম জানাই। আর অনুরোধ আছে কোনো গানের? আর শেষে বলি, মানে ওর পছন্দের মতো গান করুন দীপ্তা দিদি, সত্যি প্রদীপ্ত হয়ে গাইছেন, খুব ভালো লাগছে। আর যদি হেমন্ত অথবা তার ভাই অমল মুখোপাধ্যায় গান করতে পারেন আরো ভালো লাগবে। নমস্কার। নমস্কার, সঙ্গে থাকুন সকলকে নিয়ে আমরা এগিয়ে চলেছি শুক্রবারের সাত সকালের সুরে। আর দীপ্তা রয়েছে আজকে আমাদের সঙ্গে, এবং যে মানুষটিকে আজকে শ্রদ্ধা জানানো হচ্ছে গানে গানে, সেই মানুষটি আমাদের প্রত্যেকের ভীষণ আপনার, ভীষণ প্রিয়। তার গান আমাদের ভীষণ প্রিয়, তার গান কিন্তু আমাদের সব সময় যেন আমাদের একটা অন্য সুরের মূর্ছনায় যেন ভাসিয়ে নিয়ে যায়। হ্যাঁ, যে কথায় ছিলাম যে রেওয়াজ দিয়ে শুরু হলো, তারপর সংসারের কাজকর্মে প্রবেশ, সারাদিনে কি আর গান নিয়ে বসা হয় নাকি আবার পরের দিনের সকাল? না না, সারাদিনে বসা হয়। আচ্ছা, বিকেলে যদি বাড়িতে থাকি, আচ্ছা, তাহলে বসি একটু, আর নইলে একটু রাত্রেবেলা আটটা নটা নাগাদ তখন একটু বসি, তখন একটু বসা হয়। মানে হারমোনিয়ামটা মোটামুটি পাতাই থাকে, একটু সময় করে শুধু বসে যাওয়া, তাই তো? এই ব্যাপারটা একদম গানের মধ্যে থাকতে হবে। আর তোমার সঙ্গীত গুরুদের কথা আজকে শুনবো, কার কার কাছে সঙ্গীত শিক্ষা হয়েছে, কারণ সেই বিষয়টা একটু আমি জানি, একটু লেন্দি বিষয়, কারণ শুরুটা একরকম ভাবে হয়, তারপর সময়ের সঙ্গে সঙ্গে সঠিক গুরুর কাছে গিয়ে পৌঁছানো, তার কাছে সঙ্গীত নিয়ে চর্চা করা, এবং কিভাবে চর্চা করবে। দেখো, আমরা তো কোনোটাই, ইচ্ছে হয়তো থাকে, ইচ্ছে স্বপ্ন তো অনেক থাকে, কিন্তু গুরুর নির্দেশ অনুযায়ী আমাদের পথ চলতে হয়। তো সেই সমস্ত কথায় আমরা অবশ্যই থাকবো, দীপ্তাকে সঙ্গে নিয়ে যেহেতু রয়েছি, আপনারাও সঙ্গে রয়েছেন এই শুক্রবারের সাত সকালের সুরে। আর এই মুহূর্তে ফোনের ওপারে একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা একটু নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত।
হ্যালো ভাত নমস্কার সাত সকালের সুরে আমি সোনপুর থেকে রানু রায় বলছি হ্যাঁ দিদি কেমন লাগছে অনুষ্ঠান দারুণ দারুণ খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান আর শিল্পী খুব ভালো গাইছে নতুন নতুন একদম সঙ্গে থাকো এই গানের প্রতি অনুরোধ আরো একজন করেছেন তাই মানে এই গানটা একটু ডিমান্ডিং আর কি তো আমরা সেই গান আড্ডা সবটাই ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম শুক্রবারের সাত সকালের সুরে আর আজকে দীপ্তা রয়েছে আমাদের সঙ্গে আর বিরতি মানেই যেহেতু বেশ খানিকটা সময় গ্যাপ হয়ে যায় তো ফিরে এসে সবসময় যেটা আমার মনে হয় যে একটা গান শুনি তারপর কথায় যাব তো কী গান শোনাবে এইবারে এবারে শোনাবো একটা হিন্দি গান আচ্ছা আবার একটু স্বাদ বদল হবে রিকোয়েস্টের গান একজন দাদা রিকোয়েস্ট করেছেন গানটি আর পার ছায়া ছবি থেকে নেওয়া 1954-এর সুরকার অপিন আয়ার আর গীতিকার মজরু সুলতানপুরি আচ্ছা মানে একদম একটু অন্যদিকে আমরা এগোচ্ছি এবং যে গানটা শুনবো বলে আমার মনে হচ্ছে বেশ পরিচিত একটি গান আর হ্যাঁ মানে সব গানই পরিচিত সেটা কোনো মানে সেটা আলাদা করে কোনো সন্দেহের জায়গা নেই কিন্তু কিছু কিছু গান থাকে না যেগুলো বেশ একটু মানে বেশি পছন্দের এই ব্যাপারটা যখন থাকে তখন সেই গানগুলো শুনতে আরও ভালো লাগে সেই গানে ফিরবো তার আগে একটা ফোন নিয়ে নেব নমস্কার সুপ্রভাত হ্যালো হ্যাঁ সুপ্রভাত পিয়ালি হ্যাঁ বলো কেমন লাগছে অনুষ্ঠান আজকে রূপালী দি ভীষণ ভালো কিন্তু আগাম চলে এলাম দিদি ভাই সঙ্গে একটু কথা বলি হ্যাঁ নিশ্চয়ই কথা বলো হ্যাঁ দিদি ভাই নমস্কার সুপ্রভাত নমস্কার ভীষণ ভালো লাগছে আজকে তো গীতা থেকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে তো দুটো গানের অনুরোধ রাখবো আপনার কাছে বলুন এই নিশিরাত বাঁকা চাঁদ আকাশে আর এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু একদম ঠিক আছে দিদি আর যন্ত্র শিল্পীদেরও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে রইলাম একদম সঙ্গে থাকো আর সত্যি এমন দুটো গানের অনুরোধ করলেন মানে মনে হচ্ছে সব গান একসঙ্গে শুনি কিন্তু আমরা একটা একটা করে গানেই যাব চলো গানে ফিরবো बाबूजी धीरे चलना प्यार में जरा संभलना हाँ बड़े धोखे है इस राह में बाबूजी धीरे चलना प्यार में जरा संभलना हाँ बड़े धोखे है इस राह में बाबूजी लुटाए ये तो बाबूजी पहला कदम है
जी धीरे चलना प्यार में सरहा संभलना बाबूजी धीरे चलना ভীষণ সুন্দর। আর তার সঙ্গে আমাদের যে দাদা ভাইরা রয়েছে প্রত্যেকে ভীষণ ভালো, মানে এই গানগুলোর তো মানে মিউজিকটা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, তো সেই জায়গাটাও কিন্তু ভীষণ ঠিকঠাক হওয়া, ভীষণ স্ট্রং হওয়াটা খুব দরকার। যে কথায় ছিলাম যে সঙ্গীত নিয়ে তো চর্চা হচ্ছে, কিন্তু এই সঙ্গীত চর্চা শুরু হয়েছিল কিভাবে? আমার দেখো ছোটবেলায় শিখেছিলাম, ছোটবেলাটা কেটেছে কোথায় তোমার? আমার বাপের বাড়ি হচ্ছে বেলেঘাটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলকাতার মধ্যে। হ্যাঁ, সুযোগ সুবিধা অনেকটাই ছিল তাহলে। একদম সুযোগ সুবিধা ছিল, কিন্তু আমি প্রথমে শিখেছিলাম গায়ত্রী মিত্র বলে একজনের কাছে। আচ্ছা, তা এবারে কয়েক বছর শেখার পরে মানে কন্টিনিউ করতে পারিনি, কারণ ওনার বিয়ে হয়ে যাওয়ার পরে, তারপরে আমি যখন উচ্চ ক্লাসে উঠে গেলাম তখন আর শেখা হয়নি। আমার মানে পুরোটা শেখা আর কি আমার বিয়ের পরেই। আচ্ছা, তারপরে বিয়ের পরে আমার গুরু হচ্ছেন শ্রী অজিত বিশ্বাস মহাশয়। আচ্ছা, ওনার কাছে শিখেছি, এখনও শিখে যাচ্ছি ওনার কাছে। আচ্ছা, তারপরে এর মধ্যেও আরও শুভ্রকান্তি চট্টোপাধ্যায়, অনুরাধা ব্যানার্জি, তারপরে দেবশ্রী তরফদার, এনাদের কাছেও শিখেছি, বিমান মুখোপাধ্যায়ের কাছেও শিখেছি। আচ্ছা, আর এখন আছেন বিদুষী সুতপা বসুদত্ত, ওনার কাছে এখন শিখছি। মানে মোটামুটি বহু গুণীজনের সান্নিধ্যে আসা হয়েছে। এবং এই যে আধুনিক গান, বাংলা আধুনিক গান একটা সাবজেক্টকে তো ভালো বেছে নিতে হয় আমাদের। হয়তো দেখবে সব শিল্পী সব রকম গান গায়, কিন্তু তার নিজস্ব একটা পছন্দ থাকে, যে জনারটা সে গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা গাইতে চায়, গাইতে সে ভালোবাসে। তো তোমার কি বাংলা স্বর্ণযুগের গান? হ্যাঁ, একদম বাংলা স্বর্ণযুগের গান ভীষণ গাই আমি, খুব ভালো লাগে। ভালো লাগে, এই ভালো লাগাগুলো তৈরি হলো কিভাবে? না, এই ভালো লাগাগুলো মানে অটোমেটিক্যালি, ধরো ছোটবেলা থেকেই তো এগুলো শুনে শুনে বড় হয়েছে, এবারে ভালো লাগাটা সেই ছোটবেলা থেকেই হয়েছে। ছোটবেলা থেকে মানে আলাদা করে আর ওইভাবে মানে ভালো লাগার জন্য কিছু করতে হবে এরকম ব্যাপার না, মানে ভালো লাগাটা মানে ও মানে ভেতরে ভেতরে চলেই এসেছে। একদম। আর গান তো শেখা হচ্ছে, শেখানো হয়? হ্যাঁ, গান শেখাই। আচ্ছা, তার মানে গান শেখা এবং শেখানো দুটোই চলছে। তো গান শেখানোর কথাতেও আমরা আসবো, কিন্তু তার আগে কি একটা গান শুনে নেব? আচ্ছা, তার আগে একটা ফোন রয়েছে। আচ্ছা, ফোনটা একটু নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ দাদা, বলুন, কেমন লাগছে অনুষ্ঠান অনেকদিন পর? হ্যাঁ, ভালো লাগছে। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি। কেমন লাগছে আজকে অনুষ্ঠান? সব গানই খুব সুন্দর লাগছে, উনি ভালো করছেন। হ্যাঁ, তারা দারুণ বাজাচ্ছে, সকালটা বেশ ভালোই লাগছে। আচ্ছা, অনুরোধ আছে কোনো গানে? না, অনুরোধ নেই, উনি যে গানগুলো করছে সব প্রত্যেকটাই ভালো গান। একদম তাই, মানে সবকটা গানই আমাদের খুব প্রিয় গান। হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে, চলুন এইভাবে শুনতে থাকি। একদম, সঙ্গে থাকুন। হ্যাঁ, সঙ্গে থাকুন, আমরা গানে ফিরবো। হ্যাঁ, কি গান শুনবো এবারে? আচ্ছা, এবারে সুধীন দাশগুপ্তর কথা এবং সুরে, ঝিরি ঝিরি চৈতালি বাতাসে। চলো। ঝিরি ঝিরি চৈতালি বাতাসে, ঝিলমিল তারাদের চুপি চুপি কথা কয় চাঁদ হাসে, ঝিরি ঝিরি চৈতালি বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারাদের চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। হৃদয় ভরে যায়, জানি না কেন হয় মন যে তারে চায়, তারে ভালো
ছিড়ি ছিড়ি চৈতালি বাতাসে নীল নীল আকাশে ঝিলমিল তারাদের চুপি চুপি কথা কয় চাঁদ হাসে কথা কয় চাঁদ হাসে ঝিরি ঝিরি চৈতালি বাতাসে ঝিল নীল আকাশে ঝিলমিল তারাদের চুপি চুপি কথা কয় চাঁদ হাসে ঝিরি ঝিরি চৈতালি বাতাসে নীল নীল আকাশে ঝিলমিল তারাদের চুপি চুপি কথা কয় চাঁদ হাসে এই গানগুলো যখন ছোটবেলায় শুনতাম মানে গানগুলো গাওয়ার একটা কিন্তু বিরাট লোভ মনের মধ্যে কাজ করতে যে কবে এই গানগুলো গাইতে পারবো আমাদের করে মানে একটা চেষ্টা করা সেই গানগুলো নিয়ে গান শিখছো পাশাপাশি গান শেখানো গানের স্কুলের নাম কি আমার গানের স্কুলের নাম সুরের তরি সুরের তরি আচ্ছা সুরের তরি কত বছর হলো তাও মোটামুটি ধরো তো মানে 8-10 বছর তো হবে 8-10 বছর হয়ে গেল এখন কি অনলাইন নাকি অফলাইন ক্লাস না অনলাইনেও করায় অফলাইনেও করায় অফলাইনেও করায় যে যেটা প্রেফার করছে গান শেখাচ্ছো দেখো ছাত্রছাত্রী হিসেবে বহু বয়সের মানুষজন আসে হ্যাঁ একদম ছোটরাও আসছে আবার বয়স্করাও আসছে বা এতদিন ধরো যাদের সংসারের চাপে সেইভাবে গান শেখা হয়ে ওঠেনি তারা এখন শিখছে কেমন লাগে এটা একটা অন্য অভিজ্ঞতা হ্যাঁ 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 ভীষণ ভালো লাগে এবার যখন শেখাতে বসি না তখন মানে সবাই তো আসে ছোট বড় সবাই আসে মানে একজন এক এক রকমের তাদের সঙ্গে গল্প হয় হ্যাঁ একদম খুবই ভালো লাগে মানে গানের স্কুল বলতে যে ব্যাপারটা এটা কিন্তু খুব মজার একটা ব্যাপার মানে সেখানে আড্ডা হচ্ছে রিহার্সাল হচ্ছে গান হচ্ছে মানে গান শিখতে আমরা যাচ্ছি সেখানে পাশাপাশি এত কিছু উপরি পাও না সেটা কিন্তু একজন শিক্ষকের জন্য যতটা একটা স্টুডেন্টের জন্য কিন্তু ঠিক ততটাই তাই না এইভাবে গান শেখা এবং শেখানোর মধ্যে দিয়ে তো চলছে আর গান নিয়ে কিছু কাজকর্ম কিছু করা হয়েছে না এখনো পর্যন্ত কিছু করিনি আচ্ছা আর যার গান আজকে আমাদের শোনাচ্ছে তার গান কিছু করা হয়েছে সেই তার গান নিয়ে কোনো কাজ বা না না এখনো শিশু আচ্ছা মানে কিছু করার ইচ্ছে রয়েছে ভীষণ ভাবে ইচ্ছে আছে দেখা যাক একদমই তাই পরিস্থিতি সময় সবটুকু সামলে উঠলে আমরা অনেকেই অনেক কিছু এক্সিকিউট করতে পারি কিন্তু আশেপাশটাই যে আমাদের খুব একটা কি বলবো স্থিতিশীল নয় যাই হোক রয়েছি আজকে আমরা শুক্রবারের সাত সকালের সুরে দেখে নেবো কোন বন্ধু অপেক্ষা করছেন ফোনের ওপারে নমস্কার সুপ্রভাত হ্যালো 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 হ্যাঁ কোন বন্ধু রয়েছেন হ্যালো হ্যাঁ কোন বন্ধু রয়েছেন আমি কেষ্টপুর থেকে ঐশ্বিনী রায় বলছি আচ্ছা বলুন কেমন লাগছে অনুষ্ঠান আমার ভালো লাগছে আচ্ছা তুমি কি একটু ছোট আমি ম্যামের স্টুডেন্ট ও আচ্ছা মানে যাদের কথা হচ্ছিল তারাই ফোন করে ফেলেছে বাপরে বাপে তো এক দারুণ পাওয়া তো ম্যামের কাছে কি রিকোয়েস্ট আছে আমি ম্যামের স্টুডেন্ট ও আচ্ছা টিভি টিভির ভলিউমটা মিউট করো মনে হচ্ছে কন্টিনিউ করা যাবে না আমি সকাল থেকে ম্যামের গান শুনছি খুব ভালো লাগছে অনুরোধ আছে কোনো গানের রিকোয়েস্ট আছে আচ্ছা তুমি শুনতে থাকো শুনতে ছোট তো হয়তো ঠিক কমিউনিকেট করে উঠতে পারছে না আমরা গানে থাকি কি গান শুনবো এবারে রিকোয়েস্টের গান আচ্ছা ছানাক ছানাক কনক কাকুন বাজে আচ্ছা ইন্দ্রাণী ছায়াছবি থেকে নেওয়া গানটির কথা কৌরী প্রসন্ন মজুমদার এবং সুর নচিকেতা ঘোষ চলে
কনক কনক কাকন বাজে নতুন নতুন কুড়ি ফোটে লাজে ঝনক 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 কনক কাকন বাজে নতুন নতুন কুড়ি ফোটে লাজে ঝনক ঝনক গান এবং সবথেকে বড় কথা দর্শক বন্ধুদের অনুরোধের গান শুনিয়েছো তুমি, ফলে তো এটা তো একটা দর্শক বন্ধুদের একটা আলাদা প্রাপ্তি এবং তোমার কাছেও যে রিকোয়েস্ট গুলো এসেছে আরো অনেক গানের রিকোয়েস্ট আছে, দেখা যাক কি হয়। তবে এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন, নমস্কার সুপ্রভাত। হ্যালো পিয়ালি। হ্যাঁ দেবাশিস দা, গুড মর্নিং, কেমন লাগছে আজকের অনুষ্ঠান? অসাধারণ অসাধারণ। আর পিয়ালি তুমি তো জানো যে গান আমার কত প্রিয়, আর তার মধ্যে গীতা দত্ত আমার অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত প্রিয় একজন শিল্পী। শিল্পীর সাথে কথা বলি? নিশ্চয়ই, কথা বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। এখন আপনি শুনলেন যে আমি গীতা দত্তের একজন বিশাল বড় ফ্যান, ওনার গান আমার খুব প্রিয়। তুমি যে আমার ওগো তুমি যে আমার, এটা হয়ে গেছে দাদা, এটা হয়ে গেছে দাদা, এটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি একটু পরে লাগিয়েছি। আচ্ছা, তারপরে বাবুজি ধীরে চল না, এটাও হয়ে গেছে, যারা সম্ভাল না, এটাও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আসলে লোড শেডিং ছিল তো আধ ঘন্টা অনুষ্ঠান দেখতে পাইনি। ও আচ্ছা। তারপরে হচ্ছে নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, এটা হয়নি, এটা হয়নি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আরো আছে আঁকো হি আঁকো মে ইশারা হয়ে গায়া, এইটা, তারপরে এই মায়াবী তিথি এই মধুর গীতি, ঠিক আছে, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, এই সমস্ত কালজয়ী গানগুলো আমি জানি না কারণ আমি অনেকক্ষণ দেখতে পাইনি অনুষ্ঠানটা। তো এর মধ্যে ঠিক আছে, গীতা দত্তের গাওয়া যে কোনো গান যদি আপনি পরিবেশন করেন বাংলা বা হিন্দি আমার খুব ভালো লাগবে, উনি আমার খুবই পছন্দের একজন শিল্পী। ধন্যবাদ ম্যাম, নমস্কার, ভালো থাকবেন, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। অনেক অনুরোধ আসতে থাকছে। গান বাছা যা মুশকিল হয়েছে না? মুশকিল সত্যি, তাই মানে এনাদের গান কোনটা নেব না একেবারেই, তাই মানে, এবং দেখবে নিজেরও কিন্তু এটা মনে হয় আজকে দর্শক বন্ধুরা বলছে বলে না, ধরো তোমাকে যদি 10টা গানের লিস্ট করতে বলা হয় তোমার মনে হবে সেই গানটা পারলাম না গাইতে, এই গানটা পারবো না গাইতে, মানে প্রত্যেকটা গান এত এনরিচড, মানে প্রত্যেকটা গাওয়ার জন্য আমরা আকুল হয়ে থাকি, আকুল ব্যাকুল হয়ে অপেক্ষা করি যে গানগুলো যাতে আমরা গাইতে পারি। কিন্তু যা হয় একটা নির্দিষ্ট সময়ে যেহেতু চলা, মন চাইলেও সময়ের সাথে তো সাথ দেয় না, তো নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যেটুকু পথ চলা যায়, যেটুকু গান শোনানো যায় সেটুকুই আমরা শোনানোর চেষ্টা করি। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, মন খারাপ করবেন না যদি কারোর অনুরোধে গান শোনানো না হয়, জানবেন আজকে না হলে আগামী দিনকে নিশ্চয়ই আপনার গান শোনানো হবে। আর দীপ্তাদি রয়েছে আজকে আমাদের সঙ্গে, গান শুনছি আমরা, গীতা দত্তের গান শুনছি, পরবর্তী কিছু কি গান আমরা শুনবো? হ্যাঁ আমরা এবার আকাশ জুড়ে স্বপ্ন মায়া এই গানটি করার চেষ্টা করি। এটা আমার ভীষণ প্রিয় একটি গান, তো এই গানে যাব নিশ্চয়ই, তার আগে একটা ফোন নিয়ে নেব। নমস্কার। হ্যালো। হ্যাঁ সুপ্রভাত, কোন বন্ধু রয়েছেন?
আমি পাড়াঘাট থেকে মাধব পাল বলছি। আচ্ছা বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? বলছি আমার এই গান শুনতে খুবই ভালো লাগছে, শিল্পীর গান সবই সুন্দর, কিন্তু আমি দুটো গান শুনতে চাই। হ্যাঁ বলুন বলুন। সুন্দর হচ্ছে গান, খুব সুন্দর হচ্ছে গান। আচ্ছা কি গান শুনতে চান গীতা দত্তের? আমি সবার উপরে ছবির থেকে যে কোনো একটি গান। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আমরা গানে ফিরি। চলো, ভীষণ পরিচিত গান। সবুজ স্বপ্ন জাগে বনের কিনারায়, ফাগুন হেথায় মুখর সদাই প্রাণের ইশারায়। অথই সবুজ স্বপ্ন জাগে বনের কিনারায়, ফাগুন হেথায় মুখর সদাই প্রাণের ইশারায়। নদীর বুকে ঢেউয়ের দোলন মাতন তুলেছে, ভালো লাগার লগন সবার হৃদয় মোহনায়। আয় আয় ময়না মতির গা, আয় আয় রে থই থই নাচন দেখে ফুটেছে, আয় আয় রে দল দল ভোমরা জুটেছে, আয় আয় রে আকাশে আর বাতাসে তার কানাকানি শোনা যায়। নূতন নূতন স্বপ্ন দে সুদূর রামধনু ওই আবেশ ছড়ায় রঙের তুলিকায়, নূতন নূতন স্বপ্ন দিয়ে সুদূর নীলিমায়, রামধনু ওই আবেশ ছড়ায় রঙের তুলিকায়। এতদিনে রিক্ত হইয়া আসছে ভোরে সে, কত আশার সুর মিলেছে মনের কবিতায়। আয় আয় ময়না মতির গা, আয় আয় রে থই থই নাচন দেখে যা, আয় আয় রে লাল লাল পলাশে ফুটেছে, আয় আয় রে দল দল ভোমরা চটেছে, আয় আয় রে আকাশে আর বাতাসে তার কানাকানি শোনা যায়। খুব খুব পছন্দের গান, আমার ভীষণ প্রিয় গান। আর সেই গান যদি দিনের শুরুতে এইভাবে শুনি তাহলে কিন্তু মন একেবারে ভালো হয়ে যায়। রয়েছে এইভাবে গানে গানে, আর ঘড়ির কাঁটাও কিন্তু এলাকার বনমন করে যেন এগিয়ে চলেছে, তাই না? একদম, মানে আমরা চাইছি সময়টা একটুখানি বেশি হলে বেশি গান শোনা যাবে, কিন্তু ঘড়ি লম্বা করে দিচ্ছে। একদমই তাই, মানে ওই ইলাস্টিকের মতো যদি ট্রেনে লম্বা করা যেত তাহলে মনে হয় ব্যাপারটা ভালো হতো।
কিন্তু সেটা তো সম্ভব নয়। যাই হোক, সময়ের মধ্যে দিয়ে চলছি, দেখা যাক কতটা আপনাদের শোনাতে পারি, কতটা আড্ডা দিতে পারি আপনাদের সঙ্গে। শুক্রবারের সাত সকালে রয়েছি দীপ্তাকে সঙ্গে নিয়ে, এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরে আসছি অনুষ্ঠানের অন্তিম পর্বে, সঙ্গে থাকুন। বিরতির ওপর থেকে ফিরে এলাম শুক্রবারের সাত সকালের সুরের একেবারে অন্তিম পর্বে, আর দীপ্তা রয়েছে আজকে আমাদের সঙ্গে। আর যেহেতু অনুষ্ঠানের অন্তিম পর্বে চলে এসেছি, তো বন্ধুদের কিন্তু অনেকগুলো অনুরোধ ছিল, তো সেই অনুরোধের গানে ঢুকবো কি আমরা? হ্যাঁ, আমরা এখন অনুরোধের গান করব, পৃথিবী আমারে চায়, ছায়াছবি থেকে নেওয়া। আচ্ছা, এই গানটির কথা প্রণব রায় এবং সুর নচিকেতা ঘোষ। আচ্ছা, চলো। নিশিরা বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরা বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে। ভাঙা ঘরে জীবনে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরা। ভীষণ সুন্দর। আর দেখো এই গানগুলো মানে উত্তম সুচিত্রা জুটি, মানে রোমান্টিক জুটি, রোমান্টিক গান, মানে রোমান্টিসিজমের যদি কোনো ডেফিনেশন হয়ে থাকে তাহলে বোধ হয় এই গান। নিশিরাত বাঁকা চাঁদে মনে হয় মালা সিনহা, মালা সিনহা আর পৃথিবী আমারে চায়, পৃথিবী আমার চায়, এই যে আমারও গুলিয়ে গেছে। যাই হোক, যাই হোক, রোমান্টিক গান, মোট কথা গানটা ভীষণ রোমান্টিক গান। রয়েছে দর্শক বন্ধুদের অনুরোধের গান নিয়ে, গান নিয়ে স্বর্ণযুগের গান তুমি করছো, গান নিয়ে কিছু স্বপ্ন আছে?
সে তো আছেই, যেমন একটু শুনি। স্বপ্ন তো আছেই, কিছু সিডি বের করার কিছু স্বপ্ন আছে। আচ্ছা, নিজের গানের নাকি কিছু স্বর্ণযুগের? প্রথমে আমার ইচ্ছে আছে প্রথমে স্বর্ণযুগের গান দিয়েই করব, তারপরে সেখানে নিশ্চয়ই গীতা দত্ত ফার্স্ট রেফারেন্স। অবশ্যই অবশ্যই, গীতা দত্ত তো থাকবেনই, আরতি মুখোপাধ্যায় থাকবে। আমি মোটামুটি সবার গানই গাই, গাওয়ার চেষ্টা করি আর কি, কিন্তু পছন্দের জায়গা বলে বা কমফোর্ট জোন একটা থাকে, সেই সবটুকু মিলিয়ে মোটামুটি নির্মলা মিশ্র সবারই গান গাই, সন্ধ্যা মুখোপাধ্যায় সবারই গান গাওয়ার চেষ্টা করি। একদমই তাই, মানে সবগুলো আজকে শোনা হলো না, সবগুলোর জন্য আরো একদিন আসতে হবে। একদম অবশ্যই। আর দর্শক বন্ধুদের অনুরোধের গানে যেহেতু রয়েছি, পরবর্তী কি আরো একটা অনুরোধের গান শুনে নেবো আমরা? হ্যাঁ ঠিক আছে, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এটা ছিল। হ্যাঁ, এই গানটা অনুরোধ। আর বাড়িতে তোমার মানে কোন শিল্পীর গান শুনতে বেশি পছন্দ করে তোমার কাছে? বাড়িতে আমি সবারই গান শুনি, কিন্তু মানে বাড়ির লোকের একটা আবদার থাকে না, না না সে সবার শিল্পীর গান করলে ভালো লাগবে? না না, মোটামুটি সবার গানই শুনতে চান। আমার হাজবেন্ড তো ভীষণ, মানে আমার যে আজকে যে এখানে বসা বা আমার গান নিয়ে যে এতটা এগোনো, মানে আমি প্রথমেই ধন্যবাদ তাকে দেবো। মানে সত্যি কথা বলতে কি, উনি না থাকলে আজ আমি এখানে হয়তো বসে আমি অনুষ্ঠান করতেই পারতাম না। চলো আমরা গানে ফিরবো, আরো একটা অনুরোধের গান তুমি বলছিলে শোনাবে, তো কোন গান শুনবো আমরা এবার? আমি এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় শোনাচ্ছি, খুব সুন্দর, চলো। এইটা উত্তম সুচিত্রা, এইটা, হ্যাঁ এটা তো উত্তম সুচিত্রা, শুনি। না না, হসপিটাল, এটা উত্তম সুচিত্রা, সুচিত্রা আর অশোক কুমার। অশোক কুমার, আচ্ছা, এত মানে সেই সময় এত গান, এত ছায়াছবি, আমার ব্যক্তিগতভাবে ভীষণ গুলিয়ে যায়, এবং সেটার জন্য আমি লজ্জিত দুঃখিত, কিন্তু আমার সত্যি কিছু করার নেই। চলো, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রূপ তেম পলাশের স্বপ্ন ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে, বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে, কিছু পরে দূরে তারা জ্বলবে,
সূর্যের আলোয় এখন সোনালি সকাল, তথাপি একটুখানি সন্ধ্যা মনে করে গানটা শুনতে কিন্তু খুব একটা মন্দ লাগে না। কারণ এই গানগুলো যেন সবসময় নিজেদেরকে কীভাবে খাপ খাইয়ে নেয় প্রত্যেক সময়ের সঙ্গে সঙ্গে, তাই না? মানে আমাদের মনের সঙ্গে সময়ের সঙ্গে ভীষণভাবে খাপ খেয়ে যায় গানগুলো। আর রয়েছে শুক্রবারের সাত সকালে সুরে দীপ্তার সঙ্গে রয়েছে, সুরের তরি নিয়ে আগামী দিনে কি চিন্তাভাবনা আছে? এখনো মোটামুটি আছে এই আর কি, আছে এই পর্যন্ত অনুষ্ঠান করা হয়। হ্যাঁ, মানে এই দু বছর তো বন্ধ, এই দু বছর বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দু বছর বাদ দিয়ে, এই দু বছর বাদ দিয়ে মানে অনুষ্ঠান করেছি। মানে আমি অ্যাকচুয়ালি যেখানে শিখি সুরমহল, মানে ওই শ্রী অজিত বিশ্বাস মহাশয়ের কাছে, ওনার স্কুলের অনুষ্ঠান যখন হয় ওনার সাথে আমার স্কুলের প্রোগ্রামটা একই সাথেই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেই অনুষ্ঠান করা হয়েছে। হ্যাঁ, প্রতি বছরই হয় কিন্তু এই দু বছর ধরে বন্ধ। দু বছর ধরে সবকিছুই বন্ধ রয়েছে, তাই না? একদম এইভাবে এগিয়ে যাও সুরের তরি নিয়ে, এগিয়ে যাও সুর মহলে থেকে সুরের তরি নিয়ে এগিয়ে চলো, পরবর্তী গানে ফিরবো। হ্যাঁ, এই মায়াবী তিথি সোনার হরিণ ছায়াছবি থেকে নেওয়া, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। চলো এই
ভীষণ সুন্দর, খুব খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি, খুব সুন্দর একটা সকালে রয়েছি। যদিও আজকের সকালটা কিন্তু শুরু হয়েছিল একটু অন্যভাবে, কারণ যদিও আমার নিজস্ব কোনো অনুভূতি নেই, কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠে যখন স্টুডিওয়ে আসছিলাম, ফেসবুক খুলে দেখলাম যে চারিদিকে নাকি ভূকম্পন অনুভূত হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, এবং আশা করি এখনও পর্যন্ত সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো যখন আসছি স্টুডিওতে একটুখানি মনের মধ্যে ভয় কাজ করছিল, একটু টেনশনেও ছিলাম যে কি আবার আসতে চলেছে, কারণ এখন তো মানে যখন তখন যা খুশি তাই হয়ে যাচ্ছে। কিন্তু তার মাঝেও এই যে সকালটা এত সুন্দরভাবে শুরু করলাম, এত সুন্দরভাবে এখনও সুরেলাভাবে বেশ কিছুটা সময় কাটাবো, এটা ভেবেই ভালো লাগছে। এই গানগুলো অনেকটা পজিটিভ এনার্জি নিয়ে আমাদের ফিরতে সাহায্য করে, কারণ দৈনন্দিন জীবনে বা ঢুকে পড়তে হবে তো অনেক চিন্তা, অনেক প্রেশার, সবকিছুর মধ্যে এই গানগুলো যেন অক্সিজেন হয়ে থাকে, তাই না? তো গানেই থাকি, কারণ সময় প্রায় শেষের দিকে, শেষ গানে এক্ষুনি যাবো না, তার আগে কি গান শুনবো, এখনো বেশ কিছুটা সময় রয়েছে, শেষ গানের আগে আর একটা গান শুনবো আমরা। আমি এবার একটি, হ্যাঁ কি গান রয়েছে দেখা যাক, কারণ এত গান সেখান থেকে একটুখানি গান বেছে নেওয়াটা একটুখানি আমাদের মানে ভাবতে হয়। তো কি গান রয়েছে, একটু আধুনিক গানে যাই, কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণ খুঁজে এনেছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খুব পরিচিত গান, চলো চলো গানে যাবো। হ্যাঁ, জীবনে মেনেছি কৃষ্ণ।
গতকাল কৃষ্ণনগর হয়ে নিশিরাতের অনুভূতি নিয়ে, মায়াবী তিথির অনুভূতি নিয়ে, একটা স্বর্ণালী সন্ধ্যার অনুভূতি নিয়ে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আমরা। কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো লাগলো। এর আগে এসেছিলে পূজো আড্ডায়, এবার একটু একদম অন্যভাবে এলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর তার মধ্যে ওদের বাদ্যযন্ত্র মানে অসাধারণ, একেবারে একেবারে। কারণ এই স্বর্ণযুগের গান মানি, সেখানে মিউজিক পার্টটা ভীষণ ভীষণ মানে একটা ইম্পর্টেন্ট একটা জায়গা থাকে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তোমার সঙ্গীত জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল, সুরের তরির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, আর অবশ্যই সঞ্জয় দা, বঙ্কিম এবং শুভদাকে অনেক অনেক ধন্যবাদ গোটা সকাল জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই আপনাদের তো একটা ধন্যবাদ প্রাপ্য, কারণ গোটা সকাল জুড়ে আপনারাও ছিলেন আমাদের সঙ্গে। আর চেষ্টা করেছি আপনাদের অনুরোধের মোটামুটি সবকটা গানই শুনিয়ে দিতে, তাই তো? মোটামুটি অনুরোধের সব গানই কিন্তু আপনারা শুনে ফেলেছেন, ফলত আশা করি আজকের পর্বের পর খুব একটা অভিযোগ আর কারোর থাকবে না। আর যদি কিছু অভিযোগ থাকে তাহলে সেটা পরের বার মিটিয়ে দেওয়া যাবে। আর যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আমাদেরকে যেতে হবে এবার শেষ গানের দিকে মনে হচ্ছে, মানে সময় সেই রকমই ইশারা দিচ্ছে যে আমাদের শেষ গানে যেতে হবে। তো আজকের শেষ গান কি রয়েছে? আজকে শেষ গান একটা হিন্দি দিয়ে শেষ করি, একদম আমার মন সেটাই চাইছিল, সাহেব বিবি গোলামের। আচ্ছা, 1962 এর গানটির মিউজিক ডাইরেক্টর ছিলেন হেমন্ত কুমার মানে হেমন্ত মুখোপাধ্যায়, আর গীতিকার ছিলেন শাকিল বাদায়নী। আচ্ছা চল। ऐसो जिया में समाए गयो रे के मैं तन मन